মানুষ কাকে সম্মান দেয় জানেন, কাকে ভক্তি করে জানেন? আপনার কি মনে হয়, যার প্রচুর অর্থ আছে, যে বড় একটা রাজনৈতিক নেতা, বা যার কাছে বড় উচ্চ পদের একটা চাকরি আছে? না, মানুষ তাকেই সম্মান দেয় যার পার্সোনালিটি আছে, ব্যক্তিত্ব আছে। ব্যক্তিত্ব এমন একটা জিনিস যা ঠিক সূর্যের মতো, যেটা আপনার নিজস্ব, যেটা কারোর নয়, এবং সেই ব্যক্তিত্বের ওপর বেস করেই আপনি প্রকৃতিতে, এই সমাজে আপনার সম্মান আদায় করে নিতে পারবেন। ব্যক্তিত্ব কি বাড়ানো যায় না এটা অর্জিত, জন্মগতভাবে চলে এসছে? জন্মগতভাবে পাওয়া যে ব্যক্তিত্ব, সেটাও পরিবর্তন করা সম্ভব সময়ের সঙ্গে সঙ্গে, যদি কিছু সূত্র আপনি মেনে চলেন। আজ হাউ টু ডেভেলপ ইওর পার্সোনালিটির বিষয়ে আমি কয়েকটি কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি। যদি এই পয়েন্টগুলো আপনি নিজের জীবনে প্রয়োগ করেন, আপনার ব্যক্তিত্ব উইদিন 3 মান্থ বেড়ে যাবে। আর এই পার্সোনালিটি যদি আপনার বাড়ে, তাহলে আপনি সমাজে একটা উল্লেখযোগ্য স্থানে থাকবেন। ধন, মান, ঐশ্বর্য, প্রতিপত্তি, শক্তি, সমস্ত কিছু পার্সোনালিটির ওপর ডিপেন্ড করে। প্রথম পয়েন্ট হলো কমিউনিকেশান স্কিল। আপনি যদি চান এই সমাজে একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হতে, তাহলে আপনাকে আপনার কমিউনিকেশান স্কিলটা বাড়াতে হবে, অর্থাৎ মানুষের সঙ্গে যোগাযোগ করার, সংযোগ করার, বন্ধুত্ব করার ক্ষমতা আপনাকে রাখতে হবে। এটা একটা ব্যক্তিত্বের মধ্যে দেখুন, কিছু মানুষ কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে দেখবেন একটা কোড়ায় গিয়ে বসে আছে কিছু মানুষ, আবার কিছু মানুষকে দেখবেন তারা একে অপরের সঙ্গে গল্প করছে। এটা কমিউনিকেশান স্কিল, তার কথাগুলো আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে, প্রত্যেকটা কথা, শুধুমাত্র ওই একখানে বললাম একদিকে বার করে দিলাম না, আপনি অবশ্যই মনোযোগী হবেন। আপনার সেই মনোযোগী আপনি কিনা, আপনার যিনি অপরপক্ষ, যিনি কথা বলছেন আপনার সঙ্গে, সে বুঝতে পারবে, কারণ আপনার বডি ল্যাঙ্গুয়েজটা কেমন থাকছে, অর্থাৎ আপনার বডি ল্যাঙ্গুয়েজটাকেও ঠিক রাখতে হবে। আপনি কারো পাশে বসে কথা বলছেন আর তার দিকে পায়ের ওপর পা তুলে দিয়ে বসে আছেন, হবে না। আপনি কথা বলছেন, হাত দুটোকে পকেটে ভরে রেখে দিয়েছেন, এভাবে চলবে না। তাহলে আপনাকে আপনার কথা বলার ধরন ঠিক রাখতে হবে এবং বডি ল্যাঙ্গুয়েজটাকে ঠিক রাখতে হবে। কমিউনিকেশান স্কিল যদি আপনি তৈরি করতে চান, এবং গোমড়া মুখ হলে হবে না, একে অপরের সঙ্গে সম্পর্ক আপনাকে তৈরি করতে হবে যদি আপনি আপনার পার্সোনালিটি বাড়াতে চান। নেক্সট পয়েন্ট, ডেভেলপ ইওর নলেজ অ্যান্ড স্কিল। কেন, এই যে কমিউনিকেশান স্কিলের কথা বললাম, যে কোথাও যখন আপনি কারোর সঙ্গে মিশবেন, আপনার ভেতরে যদি জ্ঞান না থাকে, তার সঙ্গে কথা বলবেন কী করে? বোবার মতো বসে থাকতে হবে। তো যদি আপনি চান আপনার ব্যক্তিত্বকে বাড়াতে, তাহলে আপনি যে ফিল্ডে আছেন সেই ফিল্ডের চরমতম জ্ঞান আপনাকে রাখতে হবে, তার সঙ্গে সঙ্গে ওই এলাকার এবং বর্তমান সময় সম্পর্কে কিছু নলেজ আপনাকে রাখতে হবে, তবেই না আপনি মানুষের সঙ্গে মিশতে পারবেন, কথা বলতে পারবেন। সো আপনাকে আপনার নলেজটাকে বাড়াতে হবে, এবং নলেজটা যেন টপ র্যাঙ্কের হয়। নেক্সট পয়েন্ট, স্টে ওয়ার্ম অ্যান্ড কাইন্ড টু আদার্স। প্রথম ইন্ট্রোডাকশন যখন তার সঙ্গে সামনে আসলেন, তার সঙ্গে কথা বলছেন, একটা উষ্ণ অভ্যর্থনা তাকে জানাতে হবে, আন্তরিকভাবে, কেমন আছেন দাদা, ভালো আছেন তো, উষ্ণ অভ্যর্থনা হবে আর আন্তরিক হতে হবে। এই যে কথাগুলো বলবেন তার সঙ্গে, হ্যাঁ, তিনি মনে করেন যে আমার অনেক পুরনো দিনের একজন বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, কথা বলে তৃপ্তি পেলাম দাদা, এই কথাটা যেন বলে। আপনার পদ, আপনার অর্থ, আপনার সম্মান, এই সমস্ত নিয়ে আপনি কখনও অন্যজনকে আপনার অহংকার দেখাবেন না, অহংকার পতনের মূল, কখনও অহংকার দেখাবেন না। নেক্সট পয়েন্ট হচ্ছে বিকুল, অর্থাৎ যে কোনো সময়, যে কোনো পরিস্থিতি, যে কোনো পরিবেশে নিজেকে ঠান্ডা রাখুন, নিজেকে শান্ত রাখুন। কীরকম দেখবেন, অনেকেই গল্প করতে করতে তর্ক জুড়ে দিল, ঝগড়া হলো, কোনো পরিস্থিতিতে আপনি তর্ক করবেন না। কেউ যে ভুল বলছে বলুক, তাকে বলতে দিন, আপনি প্রতিবাদ করে তর্কে জুড়ে দিয়ে তার সঙ্গে বন্ধুত্ব তো করতে পারবেনই না, বরং সে অপমান হবে এবং ফলে আপনার সঙ্গে একটা শত্রুতা তৈরি করবে। ফলে কখনো তর্ক করবেন না, মহাজ্ঞানী সাজার কোনো প্রয়োজন নেই, আপনি কতটা জানেন সেটা আপনি জানেন। আপনার বিহেভিয়ার, আপনার ব্যবহার, আপনার চালচলন, কথা বলার ধরন, এগুলো দিয়ে প্রকাশিত হবে। অযথা অহংকার দেখাবেন না, আগেও বলেছি আমি, রাগকে কন্ট্রোল করবেন, যখন তখন রেগে গেলাম, রেগে রাগের বসে কখনো কোনো সিদ্ধান্ত নেবেন না, খুব ভুল সিদ্ধান্ত হয়, রেগে যাওয়ার মুহূর্তে কোনো সিদ্ধান্ত নিলে সেটা সঠিক সিদ্ধান্ত হয় না, এটা থেমে যান,
বা আবেগের বসে আনন্দের সময়েও কোনো বড় সিদ্ধান্ত নেবেন না, সেক্ষেত্রেও ভুল হতে পারে। যদি জিজ্ঞেস করা হয় আপনি কী বলবেন, আপনি আপনার নামটা বলে দেবেন, বাট এই নামটা তো আপনার পরিবার থেকে দিয়েছে, এই নামটা তো আপনার পাওয়া, এই নামটার দ্বারা আপনার একটা আইডেন্টিটি এই প্রকৃতিতে ছড়িয়ে আছে, সমাজের মানুষ ওই নামে চেনে, একটা সার্টিফিকেট জাস্ট, আপনি কে এইটা আপনাকে জানতে হবে। অর্থাৎ আপনার কাজ, আপনার কথা বলা, আপনার চালচলন, আপনার ভালোবাসা, আপনার মানুষের সঙ্গে মেশা, এটা হচ্ছেন আপনি। অ্যাকচুয়ালি আপনি কে যদি বলা, দেখবেন যখন কেউ নতুন একটা জায়গায় এসে ইন্ট্রোডাকশান দেয় তার সম্পর্কে, উনি তখন বলেন যে আই অ্যাম অমুক, তার নামটা বলল, অ্যাডভোকেট অমুক কোর্টের, এত বছর থেকে প্র্যাকটিস করছি, এই এই বিষয়ের ওপরে আমি ওকালতি করি, এইটাই হচ্ছে তার পরিচয়। অর্থাৎ আপনার পেশা, আপনার প্রফেশন, আপনি কোথায় কাজ করেন, কীভাবে কাজ করেন, এটা আপনি। তাহলে হু আর ইউ, আপনি কে এটা জানুন। আর আপনার যে চরিত্র, অর্থাৎ একজন ডাক্তারবাবুর যেমন বিহেভিয়ার হওয়া উচিত, উকিলবাবুর যেমন বিহেভিয়ার হওয়া উচিত, পুলিশের যেমন বিহেভিয়ার হওয়া উচিত, শিক্ষকের যেমন বিহেভিয়ার উচিত, তেমনই তাকে থাকতে হবে। এই জন্য আপনাকে আপনি কে এসে জানতে হবে। একজন শিক্ষকের সঙ্গে আপনি একটা মেলেডারির তুলনা করতে পারেন না, ওনার যিনার যেমন আচরণ হওয়া দরকার ওনার আচরণের মধ্যে পার্থক্য থাকতেই হবে, কারণ তার প্রফেশনালি দুটো আলাদা আলাদা জিনিস একটা। নেক্সট পয়েন্ট, মেক এ গুড ফ্রেন্ড সার্কেল, এটা সবচেয়ে উল্লেখযোগ্য পয়েন্ট। আমি সারাদিন চোরের সঙ্গে ঘুরে বেড়াবো, মাতালের সঙ্গে ঘুরে বেড়াবো, আমার ইমেজটা সমাজে কী তৈরি হবে, লোকে আমাকেও ওদের মতোই ভাববে, আমি যতই সৎ হন পবিত্র হন যা হন ভাববে। সুতরাং যদি জীবনে নিজের পার্সোনালিটিকে আপনি ডেভেলপ করতে চান, একজন উল্লেখযোগ্য মানুষ হতে চান, তাহলে আপনার যে বন্ধু সার্কেলটা আছে সেটাকে আপনি ঠিক রাখুন, যেন তারাও ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হয়। কখনো কোনো চোর ডাকাত ছিনতাইবাজ রাহাজানি টন্টিং করা ইভডিজিং করা ছেলেদের সঙ্গে মিশবেন না, বন্ধুত্ব করবেন না, প্রয়োজনে একা থাকুন। আর বন্ধু সার্কেল তৈরি করবেন যে সার্কেলটার মধ্যে সবাই সুস্থ মস্তিষ্কের এবং তাদের মধ্যে পার্সোনালিটি আছে, অটোমেটিক আপনার পার্সোনালিটি তৈরি হবে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই পয়েন্টগুলির মধ্যে কোন পয়েন্টটি সবচেয়ে কাজের বলে মনে হয় কমেন্টে জানাবেন। আগামী ভিডিওতে আবার দেখা হবে, ভালো থাকবেন।